সালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ফুলবাড়ি থেকে নাটোর যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ফুলবাড়ি থেকে নাটোর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট, এর মূল্য পড়বে 145 টাকা। স্নিগ্ধা যে সিট, এর মূল্য পড়বে 276 টাকা। এবং এসি বগির যে চেয়ার সিট, এর মূল্য পড়বে 334 টাকা। এখন আমি যদি আপনাদের ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ফুলবাড়ি থেকে নাটোর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা। একতা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত 12টা 34 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে রাত 3টা 13 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে উত্তরা। উত্তরা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে ভোর 4টা 10 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে সকাল 7টা 44 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে বরেন্দ্রা। বরেন্দ্রা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল 7টা 16 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে সকাল 9টা 36 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল 7টা 50 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে সকাল 10টায়। শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে রকেট। রকেট ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল 9টা 22 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে দুপুর 3টা 26 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে রূপসা। রূপসা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল 10টা 39 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে দুপুর 12টা 52 মিনিটে। বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে দ্রুতযান। দ্রুতযান ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল 11টা 7 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে দুপুর 1টা 44 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে বাংলাবান্ধা। বাংলাবান্ধা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে দুপুর 12টা 41 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে দুপুর 3টা 38 মিনিটে। শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে তিতুমির। তিতুমির ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে বিকাল 5টা 11 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে সন্ধ্যা 7টা 50 মিনিটে। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সীমান্ত। সীমান্ত ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত 8টা 46 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে রাত 10টা 55 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপর রয়েছে নীলসাগর। নীলসাগর ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত 10টা 1 মিনিটে এবং এটি নাটোর গিয়ে পৌঁছবে রাত 12টা 10 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তো আপনি ফুলবাড়ি থেকে নাটোর যেতে এই 11টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।